পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সপক্ষে এবার পথে নামলো তৃণমূল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তের কথা জানান। তারপর থেকে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাই এদিন মিষ্টিমুখ করানোর আয়োজন করে শাসক দল। শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে এদিন সকালে শ্রীরামপুর স্টেশন চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার মাটি বাংলার জল গানের সাথে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় এদিন। বাংলা দিবসের সপক্ষে বক্তব্যও রাখেন তৃণমূল নেতারা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা দিবস ঘোষণা করেছেন, তাই সাধারণ মানুষ থেকে নিয়ে শিল্পী জগতের মানুষ তারা আমরা রাস্তায় ভেবেছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে। মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে ওনাকে, তাই আমরা সারা শ্রীরামপুর জুড়ে আজকে মিষ্টি বিতরণ হচ্ছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।